নমস্কার বন্ধুরা, রান্নাবাটির পরিবারের সবাইকে স্বাগত। বাঙালি মানেই চাটনি প্রিয় হয়েই থাকে। খাওয়ার শেষ পাতে চাটনি না হলেই কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। আসুন দেখে নিয়ে যাক আমার আজকের ভিডিওটি। আমের চাটনি বানানোর জন্য সবার প্রথম লাগবে কাঁচা আম। তো কাঁচা আমগুলো কাকুর গাছের কাঁচা আম। তো আমগুলো আমি আজ ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধোয়ার পরে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোকে আমি চার টুকরো করব, একটা আম চার টুকরো করব। এবং আমের যে কুসুমগুলো থাকে সেগুলো আমি ছাড়িয়ে নেব। তোমরা এগুলোকে কি বলে থাকো কমেন্ট করে জানাবেন। আমি দিয়েছি এখানে খেজুর। খেজুরটা অপশনাল, আপনারা থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে। আমার বাড়িতে ছিল তাই আমি খেজুরগুলো দিয়েছি। এখানে আমি 3-4 চামচ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে গিয়েছে, আমি তাই 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, সাথে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা যখন একটু লালচে করে ভাজা হয়ে গেল তখন দিয়ে দেবো কেটে রাখা আমগুলো। আমগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দেবো নুন। আমি এখানে 1 চামচ আর 1/2 চামচ নুন দিয়েছি, সাথে দেব হলুদ। ওগুলোকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, সাথে দিয়ে দেবো খেজুরগুলো। খেজুরগুলোকেও আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো 1 গ্লাস জল আমগুলো সিদ্ধ করার মতন। একটু ভালো করেও নাড়াচাড়া করে নিচ্ছি জল, জলের সাথে ফুটে গেছে। এরপর দিয়ে দেবো 1/2 কাপ চিনি। চিনির পরিমাপটা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন, এবং আমগুলো মিষ্টির উপরও ডিপেন্ড করে চিনিটা কতটা লাগবে। আমার এই কাকুর গাছের আম একটু টক, তাই চিনিটা একটু বেশিই দিলাম। যদি আমটা আপনাদের মিষ্টি হয়ে থাকে তাহলে আপনারা চিনির পরিমাণটা বুঝে দেবেন। কি সুন্দর কালার হয়েছে চাটনির। আর দেবো ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়ো দেওয়ার পরে এত সুন্দর গন্ধ বেরোয় জিভে জল চলে আসে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে আমার আমের চাটনিটা দারুণ লাগছে, দেখেই জিভে জল চলে আসছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।